নমস্কার বন্ধুরা বিনা তেলে ভাজো মাছ মাছ ভাজতে এক ফোঁটাও তেল লাগবে না তেল ছাড়া স্বাস্থ্যকর উপায় বানাও মাছ ভাজা কিভাবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো মাছ ভাজার জন্য প্রথমেই আমি বেশ কিছু কাতলা মাছের পিস খুব ভালো করে ধুয়ে নিয়েছি তবে ধুয়ে নেওয়ার পর অবশ্যই একটা ছাঁকনির মধ্যে রাখতে হবে যাতে করে কোনো জল মাছের মধ্যে না থাকে আর মাছের যে গন্ধ থাকে একটা সেই আঁশটি গন্ধটা দূর করার জন্য মাছের মধ্যে একটু লেবুর রস মাখিয়ে পনেরো মিনিট রেখে দিতে হবে লেবু বাড়িতে না থাকলে যদি ভিনিগার থাকে ভিনিগারও তোমরা মাখিয়ে নিতে পারো তো পনেরো মিনিট আমি লেবুর রস মাখিয়ে মাছগুলোকে রেখে দিয়েছিলাম একটুও মাছের মধ্যে কোনো জল নেই আর লেবুর রস মাখানোর ফলে আঁসটে গন্ধটা অনেকটাই চলে গিয়েছে এবার বাড়িতে থাকা যে মশলা সেগুলো আমি একে একে মাছের মধ্যে দিয়ে দেব। রকম লবণের ব্যবহার এখন করবো না লবণটা মাছ ভাজার ঠিক আগে দিতে হবে এখন হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে তারপর গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এই সমস্ত মশলা আমাদের সবার বাড়িতেই থাকে একটু আদা বাটা আর রসুন বাটা অল্প অল্প করে দিয়ে দেব তো আদা বাটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পর এবার নিয়েছি ম্যাগি মশালা তো যেহেতু এটা তেল ছাড়া মাছের রেসিপিটা হবে তাই মাছ ভাজাটাকে টেস্টি করতে হবে মানে খেতে যাতে ভালো লাগে তাই যদি বাড়িতে ম্যাগি মশলা থাকে অল্প একটু ম্যাগি মশলা দিয়ে দেবে আচ্ছা এখানে দেখো আমি নিয়েছি সর্ষের তেল এক চামচ তবে আমি সর্ষের তেলটা দেব না যেহেতু বিনা তেলে ভেজে দেখাবো তবে যদি কম তেলে যারা রান্না করতে চাও তারা এক চামচ সর্ষের তেলে ম্যারিনেট করার সময় দিয়ে দেবে আর যেটা দিতে হবে সেটা হচ্ছে চালের গুঁড়ি খুব সামান্য পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম এতে করে মাছ ভাজাগুলো মচমচে থাকবে তো সমস্ত উপকরণ আমি যা যা দেবা দিয়ে দিয়েছি এবার মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেবো খুব ভালো করে দেখো মাছের দুই পিঠে লাগিয়ে নিয়েছি এবারে আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিলাম ঠিক পনেরো মিনিট পর যখন মাছটা ভাজবো তার ঠিক আগেই আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণটাকে দিয়ে মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিলাম এবার মাছটা ভাজার জন্য একদম রেডি মাছ ভাজার জন্য এখানে ননস্টিকের ফ্রাইং প্যান আমি এক মিনিট খুব ভালো করে আগে গরম করে নেব। আচ্ছা নন স্টিকের ফ্রাইং প্যান ছাড়াও এরকম যে রুটি করা চাটু বা তাওয়াগুলো থাকে এতেও হবে খুব ভালো করে গরম করে তেল লাগিয়ে নেবে তো আমি দেখো খুব সামান্য দু তিন ফোঁটা মতো সর্ষের তেল এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে তেলটাকে মুছে নিলাম এইভাবে তেলটা দিয়ে দিলে মাছগুলো খুব সহজে ছেড়ে যাবে আর পাত্রটাও কিন্তু ভালো থাকবে তারপরে একে একে আমি যে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি সব মাছের পিস দেওয়া হয়ে গেলে এবার একটু জলে ছিটে দিয়ে দেব তো এরকম হাতে করে অল্প জলের ছিটে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা প্রথমে এক মিনিট থাকবে মিডিয়ামে আর এক মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি আর ঠিক আট মিনিট পর আমি ফিরে এলাম টোটাল আট মিনিট আমি লো ফ্লেমে মাছগুলোকে ভাজা করে নিয়েছি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজবে তাহলে মাছগুলো কিন্তু কোনোভাবে পুড়ে যাবে না আর প্যানের মধ্যে আটকেও যাবে না তো দেখো আগে নিচেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে মাছগুলোকে আমি উলটিয়ে দেব। তো অন্য পিঠটা ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা ভেজে নিতে হবে তো সমস্ত মাছের টুকরোগুলো দেখো খুব সহজেই কিন্তু উল্টে নিতে পারলাম এবারে আরও কিছুটা জলের ছিটে দিয়ে দিয়েছি এভাবে একটু অল্প পরিমাণ জলের ছিটে দিয়ে দুই পিঠটা ভেজে নিলে কি হবে যেহেতু তেল দিয়ে মোছা রয়েছে আর অল্প জল দেওয়া হচ্ছে ফলে এতেই কিন্তু মাছটা ভালোভাবে রান্না হয়ে যাবে মাছটা একটুও লেগে যাবে না তো এই রেসিপিটা তোমরা চাইলে একদম কম তেলে মানে এক চামচ মতো তেল দিয়েও করতে পারো আমি রকম তেলের ব্যবহার করে তাই জলের ছিটে দিয়েছি যদি এক চামচ বা দু চামচ তেল দিয়ে ভাজো তাহলে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছ অন্য পিঠটাও ভাজা হয়ে গেছে টোটাল পনেরো মিনিটের মধ্যেই লো ফ্লেমে দুই পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যায় আবার বলছি প্রথমে খুব ভালো করে এক মিনিট ফ্রাইং প্যান বা তাওয়াটাকে গরম করে নেবে তারপর দুই তিন ফোঁটা মতো সর্ষের তেল দিয়ে প্যানটাকে ভালো করে মুছে নেবে সেটা পাত্রটাকে ভালো রাখার জন্য আর মাছগুলো যাতে সহজে ছেড়ে যায় তারপর যেভাবে দেখালাম দুই পিঠটা পনেরো মিনিট সময় ধরে লো ফ্লেমে জলের ছিটে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে আর যদি অল্প তেল এইভাবে করে শেষে উপর থেকে ব্রাশ করে দেওয়া যায় তাহলে মাছগুলো দেখতে খুব সুন্দর হয়ে যায় এটা সম্পূর্ণ অপশনাল তো যারা অল্প পরিমাণ তেলে মাছ ভাজা খেতে চাও তারা এইভাবে ব্রাশ করে নেবে আবার চাইলে এটা স্কিপ করা যায় তো দেখো আমার মাছ ভাজাগুলো একদম রেডি হয়ে গেছে একদম মচমচ রয়েছে আর দেখো দেখে বোঝার উপায় নেই যে এগুলো একদম সম্পূর্ণ বিনা তেলে বানানো হয়েছে যাদের হার্টের সমস্যা রয়েছে বা যাদের তেল খাওয়া বারণ বা যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু সম্পূর্ণ বিনা তেলে যেভাবে দেখালাম এইভাবে মাছ ভাজা বাড়িতে বানিয়ে খেতে পারো আর খেতেও কিন্তু খুবই ভালো হয় আমি একটা মাছ ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বা রান্না হয়ে গেছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয় আবার চাইলে তোমরা অল্প পরিমাণ তেল দিয়েও রেসিপিটা করতে পারো ইউটিউবের পাশাপাশি এখন ফেসবুকেও প্রত্যেক দিন রন্ধন পরিচয়ের ভিডিওগুলো দেখতে পাবে তাই রন্ধন পরিচয় ফেসবুকে গিয়ে সার্চ করে পেজটাকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইলো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ